নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ওয়েট ফর এ জব ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা অনেকদিন থেকে কমেন্ট করছো WBPSC ফুড এসআই রেজাল্ট কবে বেরোবে। ইতিমধ্যে PSC তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা শিডিউল দিয়েছিল যেখানে বলা হয়েছিল WB ফুড এসআই রেজাল্ট এই মাসে বেরোবে। তো কত তারিখে বেরোবে এই মাসে এবং ফায়ার অপারেটর ইন্টারভিউ ডেট কবে সেটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবো। চলো শুরু করা যাক। ইতিমধ্যে তোমরা PSC-র অফিসিয়াল ওয়েবসাইট চেক করলে যে রেজাল্টের শিডিউল দেওয়া হয়েছিল তাতে যে ফুড এসআই রেজাল্ট ছিল সেটা এই মাসের লাস্ট উইকের দিকে বেরোবে সেটা বলা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত ফুড এসআই রেজাল্ট বেরোনোর ডেট ঠিক হয়নি। তবে যতদূর আমি আপডেট পাচ্ছি এই মাসের মোটামুটি তোমাদের 25 তারিখের পর বেরোতে পারে। তো এখনও পর্যন্ত ডেট ফিক্স করা হয়নি, তবে 25 তারিখের পর তোমাদের বেরোবে। আগে কিছু যদি আরও আপডেট পাই, ডেট ফিক্স হয়, আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়ে দেবো। এরপর বলে রাখি তোমাদের ফুড এসআই রেজাল্টের পর এখানে তোমরা অনেকে কমেন্ট করছো ফায়ার অপারেটর ইন্টারভিউ কবে হবে। তো বলে রাখি ফায়ার অপারেটর যে PMT এবং PET হয়েছিল সেটা এখনও কিছু কিছু ক্যান্ডিডেটদের বাকি আছে, সেহেতু এর ইন্টারভিউ আপাতত হচ্ছে না। আগে সেই PMT এবং PET যা বাকি আছে সেগুলো কমপ্লিট করা হবে। কমপ্লিট করার পর তারপর গিয়ে তোমাদের এখানে ফায়ার অপারেটর ইন্টারভিউ ডেট দেওয়া হবে। তো বন্ধুরা, আমি PSC-র কিছু আপডেট পেলে আমি অবশ্যই বানিয়ে দেবো ফুড এসআই রেজাল্ট সম্বন্ধে এবং ফায়ার অপারেটর সম্বন্ধে। তো ফায়ার অপারেটর আপাতত ইন্টারভিউ হচ্ছে না, নেক্সট PMT এবং PET হবে, যাদের বাকি ছিল তাদের, তারপর সবার একসাথে ইন্টারভিউ হবে। তো ফুড এসআই রেজাল্ট 25 তারিখের পর কবে ফিক্সড হয় আপডেট পেলে আমি ভিডিও বানিয়ে দিচ্ছি। চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করে নেক্সট ভিডিওতে আবার দেখাবে। বাই বাই।